একটা নতুন ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত। চড়ুই বেদি চড়ুই বেদি, কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, এই কথাটা আমার ক্ষেত্রে খুব খাটে। আমি সুযোগ পেলেই বেরিয়ে পড়ি কাছে হোক বা দূরে। আমি যেহেতু পাহাড় খুব ভালোবাসি, তাই কোনো বেড়াতে যাওয়ার প্ল্যান হলে প্রথমেই আমার পাহাড়ের কথাই মনে আসে। ইট কাঠ কংক্রিটের জঙ্গলের মানুষ আমরা, দৈনন্দিন কর্মব্যস্ততার চাপে আমরা যখন হাঁপিয়ে উঠি তখন মন প্রাণ চায় ছুটি, আর সেই ছুটি যখন পাওয়া যায় তখন দেরি না করে তল্পিতল্পা গুছিয়ে বেরিয়ে পড়া অজানাকে জানা আর অচেনাকে চেনার উদ্দেশ্যে। এবারও তাই আমি চলে গিয়েছিলাম কালিম্পং জেলার কিছু অফবিট জায়গাকে এক্সপ্লোর করতে। যদিও জায়গাগুলো এখনও অফবিট বলা হলেও ইউটিউবের দৌলতে ততটা অফবিট নয় বলেই আমার মনে হয়। যাই হোক, ভ্রমণ মানে কাছে বা দূরে, ভ্রমণ মানে ওরা। তাই পাহাড়ের সৌন্দর্যকে কয়েকটা দিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে আমি বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তবে এবার আমার ট্রেনের যাত্রাপথ একটু অন্যরকম। এতবার এই পথে গিয়েছি আর প্রত্যেকবারই এনজিপি স্টেশনেই নেমেছি, কারণ ওটাই যে পাহাড়ে ওঠার প্রবেশদ্বার। কিন্তু এবারে আমি নামব নিউমাল জংশনে, সেখান থেকে পাহাড়ে উঠব। শিলিগুড়ি থেকে ট্রেনটির যাত্রাপথ এক কথায় অসাধারণ। পাহাড়ের হাতছানি, সবুজ চা বাগান, পাহাড়ি খরস্রোতা নদী, আর নদীর উপরে ব্রিজ, আর সর্বোপরি ডুয়ার্সের জঙ্গলের গভীরতা, সব মিলিয়ে এ যেন এক উপরি পাওনা। শিলিগুড়ির পর থেকেই প্রকৃতির পট পরিবর্তন হতে শুরু করে। তখন আমার মতো প্রকৃতিপ্রেমী মানুষ বা যারা ছবি তুলতে ভালোবাসে তারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যকে চোখ সরিয়ে রাখতে পারবে না। এক অসাধারণ ভালো লাগার মুহূর্তকে সাক্ষী করে ট্রেন এসে পৌঁছাল নিউমাল জংশনে। আমরা কি কেবল গরমের দাপট থেকে মুক্তি পেতেই পাহাড়ে বেড়াতে যাই? আমার মনে হয় সেটাই বোধ হয় একমাত্র কারণ নয়। আমরা যারা পাহাড় ভালোবাসি, পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য, পাহাড়ের নির্জনতার হাতছানিকে উপেক্ষা করতে পারি না, তারাই বারবার ছুটে যাই পাহাড়ের অমোঘ আকর্ষণে। পাহাড় বলতে আমার প্রথম পছন্দের তালিকায় এবারেও উত্তরবঙ্গ। পাহাড় মানেই তো চা বাগান, পাহাড়ি খরস্রোতা নদী, ঝর্ণা, জলপ্রপাত, আর সর্বোপরি পাহাড়ি জনপদের বৈচিত্র্য। মনে পড়ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার কয়েকটি চরণ। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।
এখন এসে পৌঁছেছি চেল রিভার। কোলাখাম যাওয়ার আগে এই ভিউ পয়েন্টটা পড়ে, ওখানে এই যে কালো বড় পাথরটা, ওখানে একটি মন্দির আছে, মন্দির দর্শন করে এই রিভার বেডে নামা যায়। টিকিট কেটে এই চেল রিভার বেডে আমরা এসেছি। এখন যেহেতু গরমকাল, ফলে জলের ফ্লোটা ঠিক এরকমই আসছে। একটা কাঠের সাঁকো করে দেওয়া আছে, ওই পারে যাওয়া যায়। আর এই যে নদীতে এখন জল ঠিক এতটা পরিমাণই আছে, সুন্দর, খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে এই চেল রিভার বেডে এসে। এই যে চেল রিভার, এই চেল রিভারের উপরে একটা বড় পাথর আছে, যে পাথরের উপর এই যে হনুমানজির একটা মন্দির আছে, তো এই পাথরের উপর থেকে এই রিভার বেড বা নদীটির ভিউ আমি দেখাবার চেষ্টা করছি। এর আগে আমি রিভার বেডে নেমেছি, সেখানে জলে পা ভিজিয়ে সত্যি খুব আরাম পেয়েছি, ঠান্ডা জল বেশ ভাল লাগছিল, কাচের মতো স্বচ্ছ, একদম অনেক নিচ পর্যন্ত জলে দেখতে পাচ্ছিলাম। এখন আমি উপর থেকে সেই রিভার বেডের ভিউ, মন্দির দেখালাম। এবার আমাদের গন্তব্য কোলাখামের উদ্দেশ্যে, তার আগে লাভা হয়ে নেওড়াভেরি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে একটা সুন্দর জার্নি, সেটা কমপ্লিট করে আমরা কোলাখাম পৌঁছতে পৌঁছতে প্রায় 3টে তো আজকে হয়ে যাবেই। ঠিক আছে, এবার এখান থেকে আমরা রওনা দিচ্ছি। এই যে চেল রিভারের উপর যে ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে হেঁটে এসে এই যে এদিকে নদী, নদী বয়ে চলেছে। এইখানের এই দোকানটিতে এখানে চা পানের সাময়িক বিরতি আমরা নিলাম। লাভা মনাস্ট্রিতে ঢোকার এই পথ, লাভা সত্যি মেঘপুরীদের রাজ্য, এখানে মেঘ সত্যি গাভীর মতো চড়ে বেড়ায়। এই যে লাভা শহর, পাইন গাছ মেঘের দল এসে ঘিরে ধরছে, আর এই পথ দিয়েই যেতে হচ্ছে লাভা মনাস্ট্রিতে। এই যে মনাস্ট্রি দেখা যাচ্ছে, এখন এসে পৌঁছয়নি, মেঘের দল ছোটাছুটি করছে। অসাধারণ দৃশ্য, এখান দিয়েও একটা রাস্তা করে দেওয়া আছে, এখানে সম্ভবত লামাদের থাকার জায়গা। এই মেঘের আসা যাওয়া, মেঘের খেলা দেখতে দেখতে সত্যি কোথা দিয়ে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। এবার এই পথ দিয়ে আবার উঠতে হচ্ছে লাভার এই মনাস্ট্রি। বহু বছর আগে এসেছিলাম, আবার এলাম, সেই একই রকম, কোনো পরিবর্তন দেখছি না এখন পর্যন্ত। এবার ভেতরে যাই, গিয়ে দেখি।
আমি এখন এসেছি এই যে লাভা মনেস্ট্রি, পেছনে আমার প্রচণ্ড ঠান্ডা, দেখাবার চেষ্টা করছি ব্যাক ক্যামেরায়। এবার ভেতরে গিয়ে দেখব। মেঘেদের ছোটাছুটি খুব সুন্দর লাগছে। লাভা বৌদ্ধ মন্দিরের ভেতরে এখন আমি এসেছি। এই মন্দিরের ভেতরে বুদ্ধদেবের মূর্তি, এত সুন্দর কারুকার্য, এত কালারফুল হয় মনাস্ট্রিগুলো, ভীষণ ভালো লাগে এর জন্য দেখতে। এখানে পাত্রে এই যে জল দেওয়া আছে, সুন্দর কারুকার্য করা, অনেকখানি বড় লাভা মনাস্ট্রিটা, দরজাটাও কি সুন্দর কারুকার্য করা। লাভা বৌদ্ধ মন্দির, এই বৌদ্ধ মন্দিরের এটা আরেকটা দিক, সেখানে এখন আমি ঢুকছি। লাভা মনাস্ট্রিটা অনেক বড়, ঠিক সেই সিকিমে রুমটেক মনাস্ট্রি যেমন ওই রকম লাগছে আমার। কি সুন্দর কারুকার্য, কালারফুল, বিশাল বড় মনাস্ট্রিটা। এখানে বোধহয় প্রার্থনা সভা হয়। বাহ, কি সুন্দর! এই হলো লাভা মনাস্ট্রি, বেশ ভালো লাগলো এখানে কিছুটা সময়। লাভা বৌদ্ধ মনাস্ট্রির এটা এই আরেকটা দিক, এখানে চড়তে এগুলো রয়েছে। লাভা মনাস্ট্রির ঘুরে দেখা আমাদের শেষ হলো, ভীষণ সুন্দর লাগলো, ভীষণ ভালো কিছুটা সময় কাটালাম এই লাভা মনাস্ট্রিতে। এবার পরবর্তী গন্তব্য নেওড়া ভ্যালি জঙ্গল, সেই নেওড়া ভ্যালি ফরেস্টের ভেতর দিয়ে তারপর আমরা গিয়ে পৌঁছব কোলাখামে, যেখানে আমাদের দুদিন সেখানে আমরা থাকব, বেশ কিছু জায়গা আরও ঘুরতে যাব। এই হচ্ছে লাভা শহর, যেখানে মেঘের দল ছোটাছুটি করছে। এখন আমরা লাভা মনাস্ট্রির থেকে বেরিয়ে যাচ্ছি। এখানেই শেষ করছি লাভা মনাস্ট্রির এই ভিডিওটি।
এখানে এখন প্রার্থনা চলছে, তাই কথা বলা যাবে না বেশি। লাভা মনেস্ট্রি দেখার পর আরেকটি বিষয়ের কথা না বললেই নয়, সেটা হচ্ছে লাভা আমি দেখলাম ফুলেদের রাজ্য, অর্কিডের রাজ্য। এত রকমের ফুলের বৈচিত্র্য, এত ফুলের সৌন্দর্য, তাদের রং আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। আমি একের পর এক ফুলের ছবি তুলছিলাম আমার মুঠোফোনে। কী যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। হাজারো রকমের অর্কিড, হাজারো রকমের ফুলের সম্ভার দিয়ে সাজানো এই লাভা মনেস্ট্রির চারপাশ। আর আরেকটি বিষয়ের কথা না বললেই নয়, সেটি হচ্ছে লাভার যে একটা ঐতিহ্য, মানে একটা ল্যান্ডমার্ক আমরা বলতে পারি, লাভার ক্লক টাওয়ার। যে ক্লক টাওয়ারটিও বেশ কিন্তু আকর্ষণীয়, আমি সেই ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়েও বেশ কয়েকটি ছবি তুলেছিলাম। তো এইভাবে লাভা ভ্রমণ শেষ হয়েছিল আমাদের। এই যে আমি এখন পাইন ফরেস্টেরই মাঝখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটি করছি। এই রাস্তা ধরেই কোলাখামে যেতে হবে। এটা নেওড়া ভ্যালি ফরেস্টেরই একটা অংশ। গাড়ি আসছে, এখান দিয়ে যাব কোলাখামের উদ্দেশ্যে। এই জায়গাটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত একটা জায়গা, যেখানে খুব সুন্দর ভিউ দেখে গাড়ি থামাতে বাধ্য হলাম। এই যে লম্বা লম্বা পাইন গাছ, যে পাইন গাছের ভেতর দিয়ে ঠিক সূর্যের আলোও এসে পৌঁছচ্ছে না, সেই পাইন গাছের এই যে নিচে নেমে গেছে, সেই পাইন গাছের দুপাশে এরকম পাইন গাছ, আর এই পাইন গাছের মাঝখান দিয়ে এই যে রাস্তা, যে রাস্তা ধরে আমাদের আবার যেতে হবে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে চেকপোস্ট, সেখান দিয়ে আমাদের ঢুকতে হবে, তারপর গিয়ে আমরা কোলাখাম যেতে পারবো। এই যে আমাদের গাড়ি, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এত নিস্তব্ধতা আর বেশ ঠান্ডা এখানে। এই ঠান্ডাটার জন্য অপেক্ষায় ছিলাম কবে আসব, কারণ কলকাতার গরমে তো সকলেরই হাঁসফাঁস অবস্থা হয়ে গিয়েছিল। তাই অপেক্ষায় ছিলাম যে কয়েকটা দিন পাহাড়ের ঠান্ডা আর পাহাড়ি সৌন্দর্যকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব, আর সেই সুযোগটা এসে গেল। বেশ ভালো লাগছে। কিছুটা আমি দেখাবার চেষ্টা করছি বড় বড় পাইন গাছ, ডাউহিলের মতো, কার্শিয়াংয়ের ডাউহিলের সাথে এর অনেকখানি মিল আছে। ডাউহিলেও যখন ঘুরেছিলাম, ডাউহিল, ডেথ রোড, এরকমই পাইন গাছ, বড় বড় নিস্তব্ধ পরিবেশ, এখানেও ঠিক একই রকম। একটা মানুষের দেখা পাচ্ছি না। যতই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, পাইন ফরেস্ট আরো গভীর হয়ে নিচে নেমে গেছে। এই যে বেশ ঠান্ডা, এখানে একটু সূর্যের আলো এসে। এইভাবে নেওড়া ভ্যালি জঙ্গলের নিস্তব্ধ পরিবেশে মুগ্ধ হয়ে এরপর আমরা এসে পৌঁছিয়েছিলাম অফবিট কালিম্পংয়ের আরেকটি জায়গা
সুন্দরী কোলাখামে। পরের ভিডিওতে থাকবে আমার কোলাখাম সম্পর্কিত বিস্তারিত তথ্য। ধন্যবাদ।